সাগরে বিশ্বব্যাপী আরও ভয়ঙ্কর হচ্ছে রাশিয়া। সেই উদ্দেশ্যে নৌবাহিনীতে আরও 30টি নতুন যুদ্ধজাহাজ যুক্ত করার কথা জানিয়েছেন পুতিন। এটি পুতিনের শাসনামলে সবথেকে বড় সামরিক পরিকল্পনা। নিঃসন্দেহে এটি ন্যাটোর জন্য ভয়ঙ্কর একটি ব্যাপার, কেননা একমাত্র রাশিয়ার নৌবাহিনী ন্যাটো প্রতিটা দেশে সরাসরি আঘাত করার ক্ষমতা রাখে। রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে সেন্ট পিটার্সবার্গে আয়োজিত এক কুচকাওয়াজে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও 30টি নতুন যুদ্ধজাহাজ যুক্ত করার ঘোষণা দেন। কুচকাওয়াজে রাশিয়ার নৌবাহিনী প্রায় 3,000 সদস্য অংশ নেন। পুতিনের আমন্ত্রণে নৌবাহিনী দিবসে অনুষ্ঠানে যোগ দেন আফ্রিকার বেশ কয়েকটি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। দিবসটি উপলক্ষে সেন্ট পিটার্সবার্গের নেভা নদীতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌ প্রদর্শনীর। এতে রাশিয়ার নৌবাহিনী পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন সহ 45টি যুদ্ধজাহাজ অংশ নেয়। বিশ্বের সবথেকে বড় এবং ভয়ঙ্কর যুদ্ধজাহাজগুলো সব রাশিয়ার নৌবাহিনীতেই রয়েছে। যেমন ব্যাটল ক্রুজার হচ্ছে বর্তমান বিশ্বের সবথেকে বড় অস্ত্রবাহী জাহাজ, আর বর্তমান বিশ্বে একমাত্র রাশিয়ার কাছেই ব্যাটল ক্রুজার আছে। তবে মাত্র দুটি এ ধরনের যুদ্ধজাহাজ আছে, এগুলো হল কিরোভ ক্লাস ব্যাটল ক্রুইজার। জাহাজগুলো লম্বায় 827 ফিট আর ওজন হয় 24,000 টন। তবে ফুল লোডেড অবস্থায় এগুলোর ওজন দাঁড়ায় 28,000 টন বা 2,500,000 কেজি। এগুলো পারমাণবিক শক্তি দিয়ে চলে, যার কারণে এদের রেঞ্জ আনলিমিটেড। যুদ্ধজাহাজগুলোতে থাকা 20টি করে P-700 গ্রানাট অ্যান্টিশিপ মিসাইলের প্রতিটি একটি করে আমেরিকা বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে পারে। শত্রু বিমান, হেলিকপ্টার, ড্রোন কিংবা মিসাইল ধ্বংসের জন্য 64টি টর্চ সার্ভিস টু এয়ার মিসাইল রয়েছে। S-400 মিসাইলের পূর্ববর্তী ভ্যারিয়ান্ট S-300 মিসাইল রয়েছে 96টি। অর্থাৎ এই মিসাইলগুলোর দ্বারাই রাশিয়ার এই জাহাজটি শত্রুপক্ষের 20টি জাহাজ এবং 160টি বিমান ধ্বংসের ক্ষমতা রাখে। এছাড়াও জাহাজটিতে 4টি রকেট লঞ্চার এবং 10টি টর্পিডো টিউবস আছে। পাশাপাশি ক্লোজিং সাপোর্টের জন্য বেশ কিছু ভারী গান রয়েছে। জাহাজটিতে 3টি K-25 অথবা K-27 হেলিকপ্টার রয়েছে, যেগুলো সাবমেরিন ধ্বংসে ব্যবহৃত হয়। জাহাজটিতে 18টি রাডার, সোনার এবং অন্যান্য সেন্সর সচল থাকে। জাহাজটি পরিচালনা করতে মোট নাবিক দরকার হয় 227 জন। ব্যাটল ক্রুজারের পরপরই রাশিয়ার নৌবাহিনীর সবথেকে ভয়ঙ্কর নৌযান হচ্ছে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনগুলো। তবে কৌশলগতভাবে তুলনা করলে এগুলোই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র, কেননা এই সাবমেরিনগুলো পারমাণবিক অস্ত্রবাহী কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল নিয়ে সমুদ্রে আত্মগোপনে আছে। আমেরিকা যদি বোমা মেরেও পুরো রাশিয়াকে ছাই করে দেয়, তবু এই সাবমেরিনগুলো আমেরিকার কাছে গিয়ে মিসাইল নিক্ষেপ করবে। আর এই মিসাইলগুলো মাত্র কয়েক মিনিটে পারমাণবিক বোমা নিয়ে আমেরিকার ভূখণ্ড শ্মশানে পরিণত করবে। ঘটনাগুলো এতই দ্রুত ঘটবে, হয়তো এই মিসাইল হামলার কথা পেন্টাগন বা প্রেসিডেন্টের কানে পৌঁছানোর আগেই আমেরিকা পুড়ে ছাই হবে। বর্তমানে রাশিয়া বহরে 65টি সাবমেরিন রয়েছে, এর মধ্যে ব্যালিস্টিক মিসাইলবাহী সাবমেরিন রয়েছে 11টি। সম্প্রতি রিজার্ভে বা অবসরে পাঠানো দিমিত্রি দনস্কয় হচ্ছে বিশ্বের সবথেকে বড় সাবমেরিন। সাবমেরিনটিতেই 20টি পুলাভা SLBM ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এ ধরনের একটি মিসাইল 1,000 কিলোটন ধ্বংসাত্মক ক্ষমতার পারমাণবিক বিস্ফোরক বহন করে, যেখানে হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার ক্ষমতা ছিল মাত্র 15 কিলোটন। অর্থাৎ টাইফুন ক্লাসের সাবমেরিন থেকে একটি মিসাইল নিক্ষেপ করলেই 70টি হিরোশিমার মতো শহর পুরো ছাই হবে। এর মানে দাঁড়ায় গোটা ভারতীয় উপমহাদেশকে ধ্বংস করা যাবে এই একটিমাত্র সাবমেরিন দিয়ে। বর্তমানে সচল থাকা 4টি বড়ই ক্লাস সাবমেরিন রাশিয়ার পারমাণবিক শক্তির মূল স্তম্ভ। এগুলো প্রতিটিতে 16টি করে মিসাইল রয়েছে। এছাড়াও 6টি Delta IV ক্লাস সাবমেরিনের প্রতিটি 16টি করে R-29 মিসাইল নিয়ে সমুদ্রে নিজেদের অবস্থান গোপন রেখেছে। রাশিয়ার হাতে কেবলমাত্র এই কয়েকটি সাবমেরিন থাকলে আর কোনো অস্ত্রের দরকার নেই। বিশ্বে কেবল রাশিয়া, আমেরিকা এবং চীনের কাছেই ক্রুজার যুদ্ধজাহাজ আছে। তবে রাশিয়ার ক্রুজারগুলো আমেরিকা বা চীনের থেকেও ভয়ঙ্কর এবং আকারে বড়। রাশিয়ার ক্রুজার আছে 2টি, এগুলো হলো মার্শাল উস্তিনোভ এবং ভেরিয়াগ। ক্রুজারগুলো স্লাফা ক্লাস, এগুলো মূলত গাইডেড মিসাইল ক্রুজার। ফুল লোডেড অবস্থায় এদের ডিপ্লেসমেন্ট দাঁড়ায় 13,500 টনে। শত্রু জাহাজ ধ্বংসের জন্য প্রতিটি জাহাজে 16টি P-100 ভুলকান অ্যান্টিশিপ মিসাইল রয়েছে,
আকাশে বিমান ধ্বংসের জন্য S-300 কিংবা S-400 মিসাইল সিস্টেমও বসানো যায়, যেখানে 64টি মিসাইল থাকবে। এছাড়াও মিডিয়াম রেঞ্জের আরও 40টি ওসা মিসাইল রয়েছে। অর্থাৎ রাশিয়ার একটি ক্রুইজার জাহাজ শত্রুর 16টি জাহাজ এবং 104টি বিমান ধ্বংসের ক্ষমতা রাখে। সেই সাথে সাবমেরিন ধ্বংসের জন্য 2টি RBU-6000 অ্যান্টি সাবমেরিন মর্টার আছে। এগুলো প্রতিটি একসাথে 12টি গোলা ফায়ার করতে পারে। পাশাপাশি 533mm 10টি টর্পিডো টিউব আছে। জাহাজগুলো বটে হেভি আর্মর দিয়ে তৈরি, ফলে এটাকে আঘাত করেও ধ্বংস করা কঠিন। যদিও ইউক্রেন যুদ্ধ শুরু পর গত বছরে ইউক্রেন এবং ব্রিটেনের যৌথ হামলায় এরকমের একটি যুদ্ধজাহাজ মস্কোভা ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে নিজের অস্ত্রের মজুদে বিস্ফোরণ হলে ডুবে যায়। জাহাজগুলোতে সর্বদাই একটি KA-25 হেলিকপ্টার রেডি থাকে। কিছু সূত্র মতে রাশিয়া আরও একটি এ ধরনের জাহাজ নির্মাণ করছে। এদিকে রাশিয়ার কাছে একটিমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ আছে, এ নাম অ্যাডমিরাল কুজনেসভ। রাশিয়ার এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটি নিজেই একটা ক্রুজার জাহাজ, তাই সমুদ্রে চলাচলের সময় অন্য কোনো জাহাজ দিয়ে এটাকে পাহারা দিতে হয় না, যেমনটা আমেরিকা জাহাজগুলোকে দিতে হয়। জাহাজটিতে মোট 24টি ফাইটার বিমান রয়েছে, এর মধ্যে 18টি বিমান লং রেঞ্জের SU-33 এবং বাকি 6টি বিমান শর্ট রেঞ্জের MiG-29। এসব বিমান ছাড়াও জাহাজটিতে 6টি হেলিকপ্টার রয়েছে, এর মধ্যে 4টি KA-31 এবং 2টি KA-27 হেলিকপ্টার, যেগুলো মূলত সাবমেরিন ধ্বংস এবং পরিবহনের কাজে ব্যবহৃত হয়। আত্মরক্ষার জন্য জাহাজটিতে আছে 12টি গ্রানেট অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। রাশিয়ার কাছে 12টি 2-ধ্বংস ডেস্ট্রয়ার জাহাজ আছে, এর মধ্যে 1টি ক্যাসিন ক্লাস, 8টি উডালয় ক্লাস এবং 3টি দানুবীয় আকৃতির সেভরমেননি ক্লাস ডেস্ট্রয়ার। রাশিয়ার সেভরমেননি ক্লাস ডেস্ট্রয়ারগুলোর সাইজ আমেরিকা তৈরি ক্রুজারগুলো সমান, এর জন্য এগুলোকে ছোট আকৃতির ক্রুজার বলেও ভুল হবে না। রাশিয়ার বর্তমানে সবথেকে আধুনিক যুদ্ধজাহাজ হচ্ছে অ্যাডমিরাল গসকপ ক্লাস ফ্রিগেটগুলো। এগুলো কিনজাল হাইপারসোনিক মিসাইল বহন করে। রাশিয়ার কাছে মোট 11টি ফ্রিগেট এবং 86টি করভেট আছে। প্রিয় দর্শক, নৌশক্তি বাড়ানোর পিছনে পুতিনের কী উদ্দেশ্য রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়ার নৌশক্তি নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।